নমস্কার বন্ধুরা, সব কেমন আছো? ভালো তো? এর পড়াশোনা তো করতে হবে, খাতা পেন নিয়ে রেডি, শুরু করা যাক। আমরা এটা তৈরি করবার সময় অনেক ইংরেজি গ্রামার বইয়ের সাহায্য নিয়েছি, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা আজকে ক্লজ নিয়ে আলোচনা করব। এই সেন্টেন্স গুলো লক্ষ্য কর, দুটো আলাদা রঙের আছে, এর মানে আছে, কারণ আছে। সে আসতে পারেনি কেননা সে অসুস্থ ছিল। অ্যাজ হি ইজ ইল he cannot come, সে আসতে পারবে না কেন সে অসুস্থ। এই সে ছেলেটা যে এটা করেছে, আমি জানি সে কোথায় এখন। তুমি দ্য বুক দ্যাট ইউ গেভ মি ইজ লস্ট, তুমি আমায় যে বইটা দিয়েছিলে সেটা হারিয়ে গেছে। দুরকম রং দেওয়া হয়েছে কেন, একটা কারণ আছে, এক্ষুনি বুঝতে পারবো। এদের দুটো করে অংশ আছে, দেখলে সবুজ আর বেগুনি। সবুজ রঙের অংশটি একা বসতে পারে, কিন্তু বেগুনি অংশটি পারে। প্রতি অংশে একটি করে ফাইনাইট ভার্ব আছে, সমাপিকা ক্রিয়া আছে। আমি যদি বলি হি ক্যানট কাম, খুব একটা অসুবিধা হবে না। দিস ইজ দ্য বয়, ঠিকঠাক, ঠিক আছে, পুরোপুরি হচ্ছে না তো দাঁড়াতে পারে। আই নো, পুরোপুরি হচ্ছে না কিন্তু দাঁড়াতে পারে। দ্য বুক ইজ লস্ট, এগুলো সবাই একা দাঁড়াতে পারে, কিন্তু বেগুনি রং যেগুলো আছে, অ্যাজ হি ইজ ইল, একা দাঁড়াতে পারে না। অ্যাজ হি ইজ ইল বলে সেন্টেন্সটা কমপ্লিট হয় না। হু ডিড ইট বললেও সেন্টেন্সটা কমপ্লিট হয় না, একটা কমপ্লিট সেন্টেন্স হয় না। হোয়ার হি ইজ, একটা কমপ্লিট সেন্টেন্স হয় না। এটা দিয়ে হয় দিস ইজ দ্য বয়, একটা কমপ্লিট সেন্টেন্স হয়। তার মানে বোঝা যাচ্ছে দুটো অংশ আছে, একটা অংশ কমপ্লিট সেন্টেন্স হলেও হতে পারে, কিন্তু অন্য অংশটা একেবারেই হবে না। আর একটা জিনিস লক্ষ্য করো, দুটোতেই একটা করে ফাইনাইট ভার্ব আছে। এখানে ইজ আছে, এখানে কাম আছে, ক্যানট কাম। এখানে ইজ আছে, এখানে ডিড আছে। এখানে নো আছে, এখানে ইজ আছে। দুটো অংশেই একটা করে ফাইনাইট ভার্ব আছে, এটা লক্ষ্য রাখবে। দুটো অংশেই একটা করে ফাইনাইট ভার্ব আছে, এটা ইম্পর্টেন্ট ব্যাপার। তাহলে দুটো অংশ পেলাম, একটা অংশ স্বাধীনভাবে সেন্টেন্স হতেও পারে, অন্যটা হতে পারে না। সবুজ অংশটা হতে পারে, বেগুনি অংশটা হতে পারে। আর দু নম্বর হচ্ছে, দুটো ভাগেই একটা করে ফাইনাইট ভার্ব আছে। তাহলে কি বলছে পড়ে দেখতে পারবো। Thank you.
ঠিক আছে, পড়েছো? যে ছোট বাক্য কোনো বড় বাক্যের অংশ এবং যার একটি সমাপিকা ক্রিয়া থাকে তাহাকে ক্লজ বলে। এটা নিজের একটা বাক্য নয়, একটা বাক্যের অংশ আর একটা ফাইনাইট ভার্ব থাকে। তার মানে যতগুলো সমাপিকা ক্রিয়া থাকবে ততগুলো ক্লজ থাকবে। A clause is a group of words having a finite verb and is part of a bigger sentence. A sentence will have as many clauses as there are finite verbs. তিন রকমের ক্লজ আছে, প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। বুঝতে পারছো? যে ক্লজটা প্রধান বক্তব্য প্রকাশ করে তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। সবুজ অংশগুলো দেখছিলে, সেগুলো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এগুলো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এরা প্রধান বক্তব্য প্রকাশ করছে। যে ক্লজ প্রধান বক্তব্য প্রকাশ করে না এবং অন্য ক্লজের উপর নির্ভরশীল তাহাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। এই ক্লজ অন্য বাক্যের অংশ হয়ে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের কাজ করে। তাহলে বেগুনি অংশগুলো সাবঅর্ডিনেট ক্লজ ছিল। এইগুলো যেগুলো ছিল এগুলো ছিল সাবঅর্ডিনেট ক্লজ। A clause that is dependent on another clause is called a subordinate clause. ঠিক আছে, ডিপেন্ডেন্ট থাকে, অন্য একটা ভাবে ডিপেন্ডেন্ট থাকে। It is a component part of some other clause in which it does the work of a noun, adjective or adverb.
a clause that stands by itself and which the subordinate clause depends is called the principal clause. যে বাক্যে প্রতিটা বাক্যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। আমরা যেগুলো দেখলাম সেগুলো কমপ্লেক্স সেন্টেন্স। একটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ অনেক থাকতে পারে, একটা থাকতে পারে, বেশিও থাকতে পারে, কিন্তু প্রিন্সিপাল ক্লজ একটাই থাকে। আর একটা ক্লজ হচ্ছে কোঅর্ডিনেট, ওটা আমরা পরে আলোচনা করছি বিশদভাবে, এখানে বিশদভাবে করবো না। এবার আমরা নাউন ক্লজ নিয়ে আলোচনা করছি, সাবঅর্ডিনেট নাউন ক্লজ। এই সেন্টেন্সগুলো আগেই দেখেছিলাম আমরা, এগুলো আমরা আলোচনা করছি। এগুলো আমরা প্রথমে দেখেছিলাম, এগুলো কেন নাউনের কাজ করছে, কি কাজ করছে, সেটা আমরা এখন আলোচনা করব। এটা সাবজেক্টের কাজ করছে, লক্ষ্য করো, এই যে দ্যাট হি ইজ ইল, এইটা ইজ নোন টু অল, কি জানা আছে, হোয়াট ইজ নোন টু অল, দ্যাট হি ইজ ইল, তা সাবজেক্টের কাজ করছে, কি জানা আছে। এখানে যেমন ইজ আনসার্টেন, হোয়াট ইজ আনসার্টেন, হোয়েন হি উইল কাম, হোয়েন হি উইল কাম, এই পুরো ক্লজটা একটা সাবজেক্টের কাজ করছে, যেটাকে বলা হয় সাবঅর্ডিনেট নাউন ক্লজ অ্যাক্টিং অ্যাজ সাবজেক্ট টু দ্য ভার্ব ইজ। এখানেও আরেকটা ভাবে হচ্ছে, আই নো, হোয়াট আই নো, দ্যাট হি উইল কাম, আমি জানি, কি জানি, সে আসবে। এখানে অবজেক্টের কাজ করছে, হি সেড, সে বললো, কি বললো, কে বললো, সে বললো, তাহলে হিটা সাবজেক্ট আছে, কোনো অসুবিধা নেই, তাহলে এইটা কি হচ্ছে, অবজেক্টের কাজ করছে, সে বললো, কি বললো, দ্যাট হি উড গো, আই নো, সাবজেক্ট হচ্ছে আই, নো এর অবজেক্টকে আমি জানি, কি জানি, দ্যাট হি উইল কাম, সাবজেক্টকে, ভার্বকে কে কাজটা করেছে জিজ্ঞেস করলে সাবজেক্ট হয়, আর কি করেছে জানলে অবজেক্ট হয়, জানি, কি জানি, দ্যাট হি উইল কাম, সে আসবে, দ্যাট হি উইল কাম অবজেক্টের কাজ করছে। তাহলে দুটো জিনিস দেখলাম এখন পর্যন্ত, নাউন ক্লজ সাবজেক্টের কাজ করে, আর নাউন ক্লজ অবজেক্টেরও কাজ করে, আরো আছে আমরা দেখবো। Thank you.
এখানে যেমন আই নো কি জানি হোয়ার হি লিভস, ইউ নো হোয়াট ইউ নো দ্যাট হোয়ের হি উইল কাম, এটা একটু অন্যরকম। দ্য ট্রুথ ইজ, হোয়াট ইজ দ্য ট্রুথ, হি ইজ ইল, হোয়েন হি উইল কাম সাবজেক্ট, ইজ আনসার্টেন সাবজেক্ট। আরো কতগুলো উদাহরণ দেখাচ্ছি। আই হার্ড হোয়াট হি হ্যাড সেড, সে কি বলেছিল আমি শুনেছি। হার্ড কি শুনেছিলাম, হোয়াট হি হ্যাড সেড, সেটা অবজেক্টে কাজ করছে। দ্যাট হি ইজ ইন্টেলিজেন্ট, এটা সাবজেক্টে কাজ করছে। ইজ অ্যাডমিটেড বাই অল, প্রিন্সিপাল ক্লজ, হোয়াট ইজ অ্যাডমিটেড, কি অ্যাডমিট করে সবাই, that he is in, o je buddhiman sira sobai shikar, o je buddhiman ei kaj ta hocche subject er kaj, ekhane ekta onno rokom, it is said ki bola hocche, that you resign, je o chakri chhere debe, ekhane compliment er kaj korche। এগুলো আমরা ডিটেলস আলোচনা করছি। আই নো হোয়ার হি লিভস, ঠিক আছে, এই প্রেজেন্টে আমরা আলোচনা করছি। এবং আমি জানি, কি জানি, সে কোথায় থাকে, তাহলে অবজেক্টে কাজ করছে। তুমি কি জানো সে কখন আস, অবজেক্টে কাজ করছে। আই হার্ড হোয়াট হি হ্যাড সেড, আমি শুনলাম সে কি বলল, কি শুনলাম না সে কি বলল, কি প্রশ্ন করলে যেটা পাই সেটা হচ্ছে অবজেক্ট। কে শুনলো, আমি, সেটা সাবজেক্ট। কি শুনলাম, what he has, seta object। তখন এই জিনিসটা what he had said, subordinate noun clause working as object to the verb heard, এর মানে আমরা লিখি what he had said is a subordinate noun clause working as object to the verb heard in the principal clause। এখানে আমরা কি বলবো, আহা একটু ভুল হয়েছে, এখানে সবুজ রং করা হয়নি, না একটু দাঁড়াও, এটা আমি কি লিখবো, ইউনোটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, ইউনো প্রিন্সিপাল ক্লজ সবুজ। হ্যাঁ, হোয়েন হি উইল কাম, ইট ইজ এ সাবঅর্ডিনেট নাউন ক্লজ working as object to the verb know in the principal clause, right? কি জানি সে কখন আসবে, অবজেক্টে কাজ করছে। নো কে প্রশ্ন করছেন, জানি, কি জানি সে কখন আসবে, when he will come, তার মানে when he will come is a subordinate noun clause working as object to the verb know in the principal clause। এটা আলোচনা করলাম। ধরো একটা ছোট্ট সেন্টেন্স দিলাম, আই হার্ড, সিম্পল সেন্টেন্স দিলাম, তাহলে ইটটা কি কাজ করছে, হার্ড, কি শুনলাম, এটা শুনলাম, তাহলে ইটটা অবজেক্টে কাজ করছে, ঠিক আছে। এটা তো কোনো অসুবিধা, বুঝতে অসুবিধা নেই, ইটটা কিসে কাজ করছে, অবজেক্টে কাজ করছে। তাহলে সেরকমই ভাবে আই হার্ড হোয়াট হি হ্যাড সেড
এই পুরো ক্লজটা হোয়াট হি হ্যাড সেড, এই পুরো ক্লজটাই এই অবজেক্টে কাজ করছে। তার মানে একটা ওয়ার্ড যা কাজ করছে, ইট যা কাজ করছে, হোয়াট হি হ্যাড সেড একই কাজ করছে, অবজেক্টে কাজ করছে। ক্লিয়ার? এটাই বোঝার চেষ্টা কর। তুমি এতদিন পড়ে এসছো অবজেক্ট বলতে একটা ওয়ার্ড বোঝা, আই হার্ড ইউ, এখন দেখছো যে অবজেক্ট একটা ক্লজ ও একটা অবজেক্টে কাজ করতে পারে। এখানে দুটো উদাহরণ দিয়েছে, আই নো হোয়ার হি লিভস, আই নো কি জানি হোয়ার হি লিভস। আবার এখানে দেখো, এগুলো তোমরা আগেই পড়েছো সিম্পল সেন্টেন্স, আই নো রাম, রামটা কিসের কাজ করছে? অবজেক্টে কাজ করছে, তাই তো? রাম যা কাজ করছে হোয়ার হি লিভস একই কাজ করছে, বুঝতে পারছো? রাম যা কাজটা করছে জানি, কে জানে? আমি জানি, আইটা সাবজেক্ট, কি জানি? রাম কি জানে? রামটা অবজেক্ট। কে কাজটা করছে জিজ্ঞেস করলে সাবজেক্ট, কি কাজ করছে জিজ্ঞেস করলে অবজেক্ট। রাম একটা ওয়ার্ড যা কাজ করছে, এ গ্রুপ অফ ওয়ার্ডস বা একটা ক্লজ একই কাজ করতে পারে। এটা আমি কি বলবো তাহলে, হোয়ার হি লিভস ইজ এ সাবঅর্ডিনেট নাউন ক্লজ ওয়ার্কিং অ্যাজ অবজেক্ট টু দ্য ভার্ব নো। হোয়ার হি লিভস ইজ আ সাবঅর্ডিনেট নাউন ক্লজ ওয়ার্কিং অ্যাজ অবজেক্ট টু দ্য ভার্ব নো ইন দ্য প্রিন্সিপাল। এখানে দেখো, এটা তোমরা আগে দেখেছো, ইউ নো হিম, তুমি তাকে চেনো, হিমটা অবজেক্ট, নো অসুবিধা। আর এখানে একই জিনিস হচ্ছে, ইউ নো, হোয়াট ইউ নো, হোয়েন হি উইল কাম। তাহলে এই চারটে ওয়ার্ড মিলে একই কাজ করছে, এখানে একটা ওয়ার্ড যা কাজ করছে, এখানে চারটে ওয়ার্ড যেটা একটা ক্লজ তৈরি করেছে একই কাজ করছে, তবে এটাও অবজেক্ট। তাহলে আমি কি বলবো, When he will come, it is a subordinate noun clause working as object to the verb no. When he will come is a subordinate noun clause working as object to the verb no in the principal clause. এখানে দেখো একই ব্যাপার, আমি এটা বোঝাচ্ছি তুলনা করা তো বুঝতে সুবিধা হওয়ার জন্য। দ্য ট্রুথ ইজ, ট্রুথ ইজ, হি ইজ ইল, এটা সাবঅর্ডিনেট নাউন কিসে কাজ করছে? দ্য ট্রুথ ইজ দিস, হ্যাঁ সত্যিটা কি এটা? এখানে দিস যা কাজ করছে, হ্যাঁ এটা কমপ্লিমেন্ট করেছে, ট্রুথ ইজ বললে আটকে আছে ব্যাপার, ট্রুথ ইজ হোয়াট, দ্য ট্রুথ ইজ হোয়াট, কি সম্পূর্ণ হচ্ছে দ্য ট্রুথ ইজ দিস, এটা কমপ্লিমেন্টের কাজ। দ্য ট্রুথ ইজ হি ইজ ইল, সাবঅর্ডিনেট নাউন ক্লজ ওয়ার্কিং অ্যাজ কমপ্লিমেন্ট টু দ্য ভার্ব ইজ, এটা কমপ্লিট করছে, সত্যটা কি সেটা পরিষ্কার করে দিচ্ছে। এখানে আবার অন্য দেখো, হোয়েন হি উইল কাম, এটা কি কাজ করছে? সাবজেক্টে কাজ করছে। এখানে দেখো তুলনা করছি, ইট ইজ আনসার্টেন, ইট ইজ আনসার্টেন, ইটটা সাবজেক্টে কাজ করছে, তাই না? ইটটা সাবজেক্টে কাজ করছে। সুতরাং এই হোয়েন হি উইল কাম এটা সাবজেক্টে কাজ করছে। আমি কি বলবো, When he will come is a subordinate noun clause working as subject to the verb is in the principal clause.
এখানে একই রকম থাকো, হোয়াট হি হ্যাড সেড আর ইট একই কাজ করছে। আমি শুনলাম, কি শুনলাম, এটা শুনলাম, ইটটা অবজেক্ট, তাহলে হোয়াট হি হ্যাড সেড এটাও অবজেক্ট, তাহলে আই হার্ড প্রিন্সিপাল ক্লজ, আর হোয়াট হি হ্যাড সেড ইজ এ সাবঅর্ডিনেট নাউন ক্লজ ওয়ার্কিং অ্যাজ অবজেক্ট টু দ্য ভার্ব হার্ড। এখানে কি হচ্ছে, দ্য ট্রুথ ইজ অ্যাডমিটেড বাই অল, দ্য ট্রুথ হচ্ছে সাবজেক্ট, কোনো অসুবিধা নেই, সিম্পল সেন্টেন্স, বুঝতে অসুবিধা নেই। এইখানটায় এ ক্লজড দ্যাট ইজ ইন্টেলিজেন্ট, এই পুরো ক্লজটা একই কাজ করছে, ইজ এর সাবজেক্ট, এখানে ইজ এর সাবজেক্ট হচ্ছে দ্য ট্রুথ, এখানে ইজ এর সাবজেক্ট হচ্ছে দ্যাট ইজ ইন্টেলিজেন্ট, তাহলে দ্যাট ইজ ইন্টেলিজেন্ট ইজ এ সাবঅর্ডিনেট নাউন ক্লজ ওয়ার্কিং অ্যাজ সাবজেক্ট টু দ্য ভার্ব ইজ ইন দ্য প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমি বুঝতে পারলাম কি সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, তাই তো, হোয়ার হি ইজ গোয়িং সাবজেক্ট, ঠিক আছে, এক তো কোনো ব্যাখ্যা করা হলো, বুঝতে পারছো, হুম দ্য গডস লাভ ডাই ইয়ং, তাহলে হুম দ্য গডস লাভ সাবজেক্টে কাজ করছে, দ্যাট হি উইল কাম ব্যাক সুন, পুরো ক্লজটা বুঝতে পারছো সাবজেক্টে কাজ করছে, সাবঅর্ডিনেট নাউন ক্লজ ওয়ার্কিং অ্যাজ সাবজেক্ট টু দ্য ভার্ব ইজ, ঠিক আছে, এতক্ষণ আলোচনা হলো কে কাজটা করছে জিজ্ঞেস করলে আমরা কর্তা পাবো, সাবজেক্ট, আবার আলোচনা করছি দেখো, ঠিক আছে, কি জানা নেই, সে কোথায় যাচ্ছে, হোয়ার ইজ, হু ডাই ইয়ং, কে মারা যায়, হুম দা গডস লাইক, তাহলে হুম দা গডস লাভ এ সাবঅর্ডিনেট নাউন ক্লজ ওয়ার্কিং এ সাবজেক্ট টু দা ভার্ব ডাই ইন দা প্রিন্সিপাল। What is certain? That he will come back. So that he will come back soon is a subordinate noun clause working as subject to the verb is in the principal clause. হুয়েভার ক্লিন দ্য হাউস একই ব্যাপার, তাই তো, হুয়েভার ইজ দ্য লাস্ট ওয়ান টু লিভ একই ব্যাপার, সাবজেক্টে কাজ করছে, কি হবে, ওয়ার্কিং অ্যাজ সাবজেক্ট টু দ্য ভার্ব টার্নস অফ, এখানে ওয়ার্কিং অ্যাজ সাবজেক্ট টু দ্য ভার্ব ডিজার্ভ, হুয়েভার এট মাই লাঞ্চ ইজ ইন বিগ টাইম, এখানে আমি মনে করো হুয়েভার এট মাই লাঞ্চের বদলে আমি যদি হি ব্যবহার করতাম তোমাদের কোনো অসুবিধা হতো না, হি ইজ ইন বিগ ট্রাভেল,
রাম ইজ ইন বিগ ট্রাবল, রামটা সাবজেক্ট ইটা সাবজেক্ট। সে একই রকম ভাবে হুয়েভার এট মাই লাঞ্চ, হুয়েভার এট মাই লাঞ্চ, এই পুরোটা সাবজেক্টে কাজ করছে। তাহলে লেখার সময় কি লিখবো? ইজ ইন বিগ ট্রাবল প্রিন্সিপাল ক্লজ আছে, হুয়েভার এট মাই লাঞ্চ ইজ সাবঅর্ডিনেট নাউন ক্লজ ওয়ার্কিং অ্যাজ সাবজেক্ট টু দ্য ভার্ব ইজ ইন দ্য প্রিন্সিপাল। এখানে একই ব্যাপার, আমি মনে করি এত পুরোটা জিনিসের বদলে আমি দিস লিখতাম, দিস ইজ বিয়ন্ড মি, তো দিসটা সাবজেক্ট হচ্ছে, দিস ইজ বিয়ন্ড মি, এটা আমি বুঝতে পারছি, দিস ইজ বিয়ন্ড মি, চারটে ওয়ার্ড, দিসটা সাবজেক্ট। সেই পুরো দিসটার বদলে আমি এখন বলছি হাউ ইউল ফিনিশ অল ইউর হোমওয়ার্ক অন টাইম, এই পুরোটা সে দিসের মতো একই কাজ করছে। তাহলে এটা সাবঅর্ডিনেট নাউন ক্লজ ওয়ার্কিং অ্যাজ সাবজেক্ট, এটা একই ব্যাপার। দ্যাট দ্য মিউজিয়াম ক্যান্সেলড দ্য লেকচার, সাবঅর্ডিনেট নাউন ক্লজ ওয়ার্কিং অ্যাজ সাবজেক্ট টু দ্য ভার্ব ডিসঅ্যাপয়েন্টস। এটা আছে হুয়েভার এট ফার্স্ট এইট অয়েস্টার্স ওয়াজ ভেরি প্লেন, অয়েস্টার তোমরা জানো, হ্যাঁ, সামুকে ঝিনুকের ঝিনুক, ঝিনুকের মাংস। তা আমি যদি বলতাম রাম ওয়াজ ভেরি ব্রেভ, তোমাদের অসুবিধা হতো? রাম সাবজেক্ট জানো, ওয়াজ ভার্ব রাম সাবজেক্ট। তা রামের বদলে আমি বলছি কি, হুয়েভার ফার্স্ট এইট অয়েস্টার, যে প্রথমে অয়েস্টার খেয়েছে। তাহলে পুরো ক্লজটা একই কাজ করছে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট নাউন ক্লজ ওয়ার্কিং অ্যাজ সাবজেক্ট। এটা আমরা পরে আলোচনা করছি। আশা করব আমাদের এই প্রজেক্টটা আপনার ভালো লেগেছে। আপনার যদি মনে হয় এগুলো ছেলেমেয়েদের পড়াশোনার উপকার করবে, তাহলে ইউটিউবে আমাদের চ্যানেল আলোর আলপিন সাবস্ক্রাইব করুন, আর অন্যদেরও বলুন। যত বেশি ছেলেমেয়ে দেখবে তাদের কাজে লাগবে, আমাদের পরিশ্রম সার্থক। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।